চিকিৎসকের গাফিলতি আর সেই ভুলেই জীবন নিয়ে টানাটানি সন্তোষপুরের সমীরণ দাসের। এক্সরে প্লেটটুকুও দেখার সমান পাননি নামজাদা চিকিৎসক, আর সেই ভুলেই শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার। এখন চিকিৎসক ভুল মানছেন ঠিকই, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এমনিতে বলছে জাস্ট এক বছর, মানে তাও ওটাটা শিওর করে বলতে পারছে না। প্রত্যেকটা বড় বড় ডাক্তার কলকাতার বলে দিয়েছে যে কিওর সম্ভব না, কেউ কথা দিতে পারছেন না। শহরের কোনো চিকিৎসক একবার মুখ ফুটেও বলছেন না প্রেরণার বাবা সেরে উঠবেন। কিন্তু কেন এমন হলো, কার ভুলের মাশুল দিচ্ছে এই পরিবার? এটা জানি আমি, সেটা বলতে পারি যে ওনার আয়ুকাল 6 মাস থেকে 1 বছর হলেও হতে পারে। যেটা সবচেয়ে আমাকে এই মুহূর্তে পীড়া দিচ্ছে যে আমার সন্তানটা কিছুটা সাপোর্ট দিয়ে যেতে পারলে বড় হওয়াটা দেখে যেতে পারতাম। গত বছর এপ্রিলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সন্তোষপুরের সমীরণ দাস। জ্বর সহ বেশ কিছু সমস্যা নিয়ে ভর্তি হন ইডিএফ হাসপাতালে। চিকিৎসক তপন কুমার দাস জানান এক ধরনের আর্থরাইটিস হয়েছে। 6 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান সমীরণ দাস। 10 মাস পরে অন্য একটি হাসপাতালে চেক আপ করান তিনি। দেখা যায় ফুসফুসে জটিল আকার নিয়েছে টিউমার। শহরের দুটি নামী ল্যাবে পরীক্ষায় জানা যায় স্টেজ 4 ক্যান্সার। হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়ে দাস পরিবারে। দেখা যায় 10 মাস আগের রিপোর্টেও ছিল টিউমারের কথা, বলা হয়েছিল FNSA করতে, তবে তা দেখেনি চিকিৎসক তপন কুমার দাস। চেস্ট এক্সরে যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে লাংসের মধ্যে বিরাট বড় একটা টিউমার, ফেয়ারলি লার্জ টিউমার, সেটা ডাক্তার দেখলেন, ট্রিটমেন্ট করতেন, তো ডিসচার্জ সামারিতে সেটা লেখা থাকতো। এখন নিয়মিত কেমো চলছে সমীরণ দাসের। স্বাস্থ্য দফতরে অভিযোগ জানিয়েছে দাস পরিবার, ভুল মেনে নিয়েছেন চিকিৎসক তপন কুমার দাসও। আমি এখানে ডিসচার্জেও মেনশন করাটা মিস হয়েছে, তাতে কিছুটা তো শর্ট এন্ড হয়েছেই ডেফিনেটলি, এটা তো আমি মেনে নিচ্ছি। সেই বিষয়ে যে বড়সড় একটা খামতি ছিল সে কথা মেনেই নিচ্ছেন অভিযুক্ত চিকিৎসক তপন কুমার দাস। তবে তিনি বলছেন এমন ঘটনা তার ক্যারিয়ারের প্রথম, ওই পরিবারের পাশে তিনি থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। কিন্তু শুধু ভুল মেনে নিলে কি সুস্থ হয়ে যাবেন সমীরণ বাবু? গাফিলতির কি জবাব দেবেন চিকিৎসক তপন কুমার দাস? তিনি কি পারবেন সমীরণ বাবুর মুখে ফের হাসি ফোটাতে? ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, রিপোর্ট 24 ঘন্টা।